মিনি টর্নেডো ব্যান্ডেল নৈহাটিতে, দোকান উড়ে পড়ল খালে, পান্ডুয়ায় বজ্রাঘাতে মৃত দুই। ইয়াশ আসার আগেই ঝড়ের তাণ্ডব হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায়। হুগলির ব্যান্ডেল এবং উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হালি শহরে মঙ্গলবার কয়েক মুহূর্তের ঝড়ে আতঙ্ক তৈরি হয়। কয়েক মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ওই সব এলাকা। ঝড়ের জেরে দোকান উড়ে পড়ে খালে, ভেঙে পড়ে গাছপালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা ছোটোখাটো টর্নেডো, ঘূর্ণিঝড়ের আগে এমনটা হয়। মঙ্গলবার দুপুরে ঝড় শুরু হয় ব্যান্ডেলে, তার প্রভাব দেখা যায় লাগোয়া নৈহাটি এবং হালি শহরেও। তার জেরে হুগলি চুচড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ড অর্থাৎ ব্যান্ডেল চার্জ সংলগ্ন খেলনার দোকান উড়ে গিয়ে পড়ে রস ভরা খালে। গাছ পড়ে একাধিক বাড়ির চালও ভেঙে পড়ে, কয়েকটি বাড়ির টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে। মঙ্গলবারই জানা গিয়েছে ইয়াশের গতিপথ এখন ওড়িশার দিকে। এমন পরিস্থিতিতে স্বস্তিতে ছিলেন অনেকেই, কিন্তু আচমকা ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার পান্ডুয়া হারাল দাসপুরে বাজপুরে মৃত্যু হয়েছে এক যুবকের। নিহতের নাম কমল মাঝি, বয়স ২২ বছর। মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, সেই সময় বাইরে বেরিয়েছিল কমল, বজ্রাঘাতে তার মৃত্যু হয়। পান্ডুয়ার দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস নামে আরেকজনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে, বয়স হয়েছিল ৪০ বছর। হুগলি থেকে বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেলের জন্য ক্যামেরায় সজলের সঙ্গে শুভদীপ। স্টাডি পয়েন্ট প্রাইভেট টিউশনের আদর্শ ঠিকানা, দীর্ঘ ১০ বছর ধরে প্রতি বছর ২৫০র বেশি ছাত্রছাত্রীদের যত্ন সহকারে এবং সব রকম সতর্কতা বিধি মেনে পড়ানো হয় এখানে। আন্দুল মৌড়ি ছাড়াও শীঘ্রই হাওড়া ময়দানে স্টাডি পয়েন্টের একটি নতুন শাখা খুলতে চলেছে। অনলাইন এবং অফলাইন পড়ানোর সুব্যবস্থাও আছে। আপনার সন্তানের শিক্ষায় একমাত্র বিশ্বস্ত ও নিরাপদ প্রতিষ্ঠান।